হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল পোস্টবার ফ্রেন্ডস। আইসিডিএসে যে আপনার ফর্ম ফিল আপ করেছিলেন বা অঙ্গনওয়াড়ির যে ফর্ম ফিল আপ করেছিলেন, সেই আইসিডিএসের হেল্পার ও যে ওয়ার্কারের জন্য আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন, তার যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো আপনি কীভাবে ডাউনলোড করবেন, কোথায় ডাউনলোড করবেন, কবে লাস্ট ডেট, কবে আপনার এক্সাম ডেট পড়েছে, আপনার কবে যে টাইমটা রয়েছে কি টাইম পড়েছে, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের ইনফরমেশান প্রোভাইড করানো হবে। তার আগে আমার ইউটিউব চ্যানেলটি লাইভ ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনাকে ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে আসতে হবে। এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানের নিচে দিয়ে দেবো, ওখান থেকে ডাইরেক্ট কিন্তু আপনারা এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর আপনারা এখানে দেখবেন যে আপনি যদি ওয়ার্কার্সের জন্য অ্যাপ্লাই করেন বা হেল্পারের জন্য অ্যাপ্লাই করেন, যদি আপনি এখানে হেল্পারের জন্য অ্যাপ্লাই করেন, এখানে আপনারা দেখতে পাবেন যে এই যে অপশানটা রয়েছে হেল্পার, হেল্পারের জন্য অ্যাপ্লাই করার জন্য কিন্তু হেল্পারের যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য যে এই যে লগ ইন অপশান রয়েছে, বা এছাড়া আপনার যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্সের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনার এই লগ ইন অপশান আপনাকে ক্লিক করতে হবে। হেল্পারের জন্য হলে এই অপশানে আর ওয়ার্কার্সের জন্য হলে এই অপশানে উপরের দিকে। তো আপনাকে ডাউনলোড করার জন্য যে কোনো লগ ইন অপশান আপনাকে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এখানে আপনার অ্যাপ্লিকেশান আইডি চেয়েছে আর আপনার ডেট অফ বার্থ চেয়েছে। তো আপনাকে এখানে অ্যাপ্লিকেশান আইডি দিয়ে দিতে হবে, তারপর ডেট অফ বার্থটা আপনার এখানে দিতে হবে। তো মনে রাখবেন, ডেট অফ বার্থটা কিন্তু আগে আপনার সালটা হবে, তারপর মাসটা, তারপর দিনটা হবে, তারপর সাইন ইনে ক্লিক করে নেবেন। সাইন ইনে ক্লিক করলে উপরে আপনার অ্যাপ্লিকেশান আইডি শো করবে, কী পোস্টে যেন অ্যাপ্লাই করেছি সেই পোস্টটা শো করবে, আর আপনি যে অ্যাপ্লিকেশান পড়েছিলেন তার যে ফর্ম রয়েছে কিন্তু ভিউ বা পেন্ট অপশানে ক্লিক করলে আপনি যে অ্যাপ্লিকেশানটা করেছিলেন সম্পূর্ণ আপনারা এখানে দেখতে পাবেন। আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এখানে দেখবেন যে অ্যাডমিট কার্ড ডাউনলোড STML যে ফাইল রয়েছে সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু যে আপনার যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা সেটাতে ক্লিক করে নেবেন। এই যে অপশান রয়েছে ডাউনলোড চিহ্নর অপশান রয়েছে, সেটাতে ক্লিক করবেন। তো আপনারা এই দেখবেন যে এখানে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে গেছে। তো আমি সিকিউরিটি পারপাসের জন্য আপনাকে শুধু ডেট শো করাচ্ছি আর টাইমিং আর কোথায় হবে এক্সাম সেটা শো করাচ্ছি। তো আপনারা এখানে দেখবেন যে ডেট রয়েছে 1/9/2024, মানে সেপ্টেম্বর মাসের 1 তারিখে এক্সাম হবে। আপনার টাইমিং দেওয়া আছে, দেওয়া হয়েছে 2:30 থেকে 4:30 অবধি আপনার যে এক্সামটা সেটা কিন্তু হবে। এবার এক্সাম সেন্টার, এক্সাম সেন্টার আপনার কোথায় পড়েছে, গঙ্গারামপুর গার্লস হাই স্কুলে। আপনার যে এক্সাম সেন্টার রয়েছে এটা গঙ্গারামপুর হাই স্কুলে পড়েছে। আপনার এখানে রুম নাম্বার 10 রয়েছে, ফ্লোর ফার্স্ট ফ্লোর রয়েছে। তো আপনার এখানে দেখবেন যে রুম নাম্বার 10 এবং ফার্স্ট ফ্লোর আপনার কিন্তু সেই রুম নাম্বারে দেওয়া রয়েছে। তো কিন্তু এইভাবে কিন্তু আপনার যে অঙ্গনওয়াড়ি বা আইসিডিএসের যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করতে পারবেন।